বন্ধুরা জানেন কি ছাগলের উপর ক্রস ব্রিডিং করা ভারতীয় আইন অনুযায়ী অপরাধ। পশ্চিমবঙ্গে যেভাবে দেশি মুরগির চাষ কমতে চলেছে তাতে দেশি মুরগি একটি বিলুপ্তপ্রায় প্রজাতিতে পরিণত হচ্ছে। আগামী প্রজন্ম হয়তো জানতেই পারবে না যে দেশি মুরগির স্বাদ কিরকম ছিল। জানেন কি ডিম ও মাংস ছাড়াও হাঁস পালন আরও একটু অন্য কারণে করা যেতে পারে, সেটি হলো ব্যাডমিন্টন খেলার কর্ক। ব্যাডমিন্টন খেলার কর্কের জন্য হাঁসের পালকের একটি বেশ ভালো ডিমান্ড রয়েছে, তার জন্যও কিন্তু হাঁস পালন করে সফলতা পাওয়া যেতে পারে। চারিদিকে প্রচুর পরিমাণে মুরগির ফার্ম হচ্ছে। কোন জাতীয় মুরগি দিয়ে চাষ করলে আপনি পোলট্রি ফার্মে বা মুরগি ফার্মে উন্নতি করতে পারবেন সে ব্যাপারেও আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। বন্ধুরা আমরা সবসময় অভিযোগ করি যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে ট্রেনিং এখন একদমই বন্ধ, আর অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রতি মাসেই কিন্তু ট্রেনিং হচ্ছে কিন্তু তারা ক্যান্ডিডেট পাচ্ছেন না। আজকের এই ভিডিওতে কোন কোন সরকারি প্রতিষ্ঠানে ট্রেনিং হয় সেই তথ্যগুলো কিন্তু আমরা জানতে পারবো। আজ আমি এসে পড়েছি উত্তর চব্বিশ পরগনা জেলার বৈকুণ্ঠপুরে। আজ যার ফার্ম কভার করব তিনি একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি, এবং বিভিন্ন জায়গায় যে পশুপালন ও পাখি পালনের ওপর যে ট্রেনিংগুলো হয়ে থাকে সেই ট্রেনিংগুলোর ট্রেনার। তার একটি সম্মিলিত খামার বা ইন্টিগ্রেটেড ফার্ম রয়েছে, তার কাছে হাঁস মুরগি ছাগল টার্কি ও তিতির রয়েছে। আজ আমরা অনেক তথ্য তার কাছ থেকে জানতে পারবো। তিনি যেহেতু সারাদিন ক্লাস নেওয়ার জন্য ব্যস্ত থাকেন তাই দিনের বেলা সময় হয়নি, সন্ধ্যার দিকে এই ভিডিওটি করলাম। যারা জানতে ও শিখতে চান আশা করি সন্ধ্যাবেলা তোলা এই ভিডিওটি তাদের কাছে খারাপ লাগবে না, তারা অনেক কিছু শিখতে পারবেন বলেই আমি দৃঢ় বিশ্বাস রাখি। সঙ্গে থাকুন।